গত 10 ডিসেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে বসেন হাভিয়ের মিলেই। এরপরই পুনর্ব্যক্ত করেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী অর্থনীতিতে শক থেরাপি বাস্তবায়নের ঘোষণা দেন। কেন্দ্রীয় ব্যাংকের বিলুপ্তি এবং নিজস্ব মুদ্রা পেসো বাতিলের দূরত্বের অবসান ঘটাতে ছুটে গিয়েছেন হোয়াইট হাউসে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি সই করেছেন একটি অর্থনৈতিক সংস্কার আদেশে। চলুন জেনে নেই এসব পদক্ষেপের কি প্রভাব পড়ছে দেশটিতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির মোট জনসংখ্যার অন্তত 40% বাস করছে দারিদ্র্যসীমার নিচে। 2022 সালে প্রায় 150% পর্যন্ত মূল্যস্ফীতি দেখেছিল দেশটির বাসিন্দারা। ছিল নগদ অর্থের সংকটও, অন্যদিকে বেড়েই চলেছে সরকারের ঋণ। তা সত্ত্বেও নিজস্ব মুদ্রামান ধরে রাখতে বেশ সচেষ্ট ছিল আর্জেন্টিনা সরকার। 2019 সাল থেকে এর উপর নিয়ন্ত্রণ আরও বাড়তে থাকে, কিন্তু এর আড়ালে দেশটির কার্ভ মার্কেট বা অনানুষ্ঠানিক মুদ্রা বাজারে তুলনামূলক কম দামে লেনদেন হয়েছে ডলারের। আর নিজস্ব মুদ্রার পরিবর্তে ডলারে আস্থা বাড়তে থাকে দেশটির বাসিন্দাদের। দীর্ঘদিনের নানান সংকট থেকে মুক্তির স্বপ্ন দেখিয়ে 2023 সালের শেষ দিকে নির্বাচনে জয়লাভ করেন অর্থনীতিবিদ হাভিয়ের মিলেই। প্রেসিডেন্ট পদে বসেই দিলেন নিজের লক্ষ্যে ছুটে যাওয়ার ঘোষণা। শুধু ঘোষণাতেই ক্ষান্ত হননি, ছুটে গেছেন মার্কিন প্রেসিডেন্টের দ্বারে। অর্থ সহায়তার জন্য আলোচনা করেছেন দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কর্তাদের সঙ্গে। তার আগেই দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক ও নিজস্ব মুদ্রা পেসো বিলুপ্তির ঘোষণা। আর দেশে ফিরেই সই করলেন অর্থনৈতিক সংস্কারাদেশে। দায়িত্ব গ্রহণের পরই এক সপ্তাহের মধ্যে ডলারের বিপরীতে পেসোর মূল্যমান কমিয়েছেন মিলেই। ফলে বর্তমানে এক ডলারের জন্য স্থানীয়দের গুনতে হচ্ছে 800 পেসোরও বেশি। অথচ ডিসেম্বরের শুরুতে প্রতি ডলারের বিপরীতে পরিশোধ করতে হতো 391 পেসো। সংস্কার কার্যক্রমের শুরুতে কোনো প্রতিক্রিয়া ছিল না আর্জেন্টিনার কোনো প্রান্তেই। সব কিছুই যেন চলছিল স্বাভাবিক গতিতে। বিভিন্ন দেশের অর্থনীতি ও রাজনৈতিক বিশ্লেষকরা হাভিয়ের মিলেইয়ের পদক্ষেপগুলোকে শক থেরাপি হিসেবে উল্লেখ করলেও আর্জেন্টিনার গত 2 সপ্তাহের চিত্র বলছিল এমন কিছুর জন্যই যেন দীর্ঘ অপেক্ষায় ছিল মানুষ। কিন্তু বিপত্তি বাধে অর্থনৈতিক সংস্কার আদেশে প্রেসিডেন্টের সইয়ের পর। এর বাস্তবায়ন পদক্ষেপের আগেই বুয়েন্স আয়ার্সের রাস্তায় নামল মানুষ। সরকারের নতুন অর্থনৈতিক পরিকল্পনার বিরোধিতা জানানোর এই আন্দোলনে যোগ দিয়েছেন কয়েক হাজার বাসিন্দা, করেছেন প্রতিবাদ মিছিল, যার নেতৃত্ব দিচ্ছে কর্মসংস্থানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া কয়েকটি সংগঠন। নতুন এই আদেশের কারণে রপ্তানি কমবে বলে মনে করেন সংগঠনের নেতারা। শঙ্কায় আছেন বৈদেশিক মুদ্রা আয়ে টান পড়ারও। একে সরকারের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি বলে উল্লেখ করেন বামপন্থী সংগঠনগুলোর নেতারা। তারা জানান, আমরা কোনো ধরনের সংঘর্ষ চাই না, কোনো ধরনের সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতিও দিচ্ছেন তারা। সংস্কার বিরোধীদের আন্দোলনে সরাসরি বাধা দিচ্ছে না সরকার, তবে সড়ক অবরোধ ঠেকাতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এর আগে সংস্কার কার্যক্রমে কোনো ধরনের বাধা এলে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন হাভিয়ের মিলেই। এক বিবৃতিতে জানানো হয়, আন্দোলনের নামে যারা সড়ক অবরোধ করছে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। যদিও এই আন্দোলন খুব একটা টলাতে পারেনি প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে। এখন পর্যন্ত নিজের নীতির পক্ষে যুক্তি দিচ্ছেন তিনি। তিনি বলেন, ব্যয় নিয়ন্ত্রণ এবং মুদ্রার অবমূল্যায়ন ঠেকাতে এই মুহূর্তে এর বিকল্প নেই। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, সংস্কার কার্যক্রমের শুরু এটি, ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠান, খনি ও শিল্পকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। পরিকল্পনা রয়েছে সম্পত্তি ভাড়া নিয়ন্ত্রণকারী আইন বাতিলেরও। নির্বাচনের আগে দেয়া ইস্তেহারের প্রতিটি ধারা বাস্তবায়নের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী হাভিয়ের বলেন, দেশ পুনর্গঠনের যাত্রা শুরু করাই আমাদের লক্ষ্য। এর জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এমন বিধানগুলো বিলুপ্তি করা হবে, পাশাপাশি ব্যক্তি স্বাধীনতা এবং স্বায়ত্তশাসন নিশ্চিতে মনোযোগী সরকার। দেশটির অর্থমন্ত্রী জানান, জনগণের দৈনন্দিন খরচ কমানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। একই সঙ্গে জ্বালানি পরিবহনসহ বিভিন্ন খাতে ভর্তুকি কমানোর পরিকল্পনাও রয়েছে তার।
Thank you.